হ্যালো বন্ধুরা, চলে এলাম আজ 23 আগস্ট 2022 মঙ্গলবার, এবং আগামী কাল 24 তারিখ এবং 25 তারিখ কি থাকছে পরিবেশ সমস্ত জানাবো। আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানতে পাচ্ছি, লাইভ ম্যাপে কি দেখতে পাচ্ছি সমস্তটাই। প্রথমে আমরা চলে যাই আবহাওয়া দপ্তরের তরফে। সকাল থেকে আকাশের মুখ ভার ছিল, এই মুহূর্তে কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে। তাও আমরা দেখে নেবো আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে। সারাদিনই এই পরিস্থিতি চলবে বলে জানিয়েছে। তবে সকালে শুরুতে এদিনের আবহাওয়া দপ্তরের তরফে দক্ষিণ দিনাজপুর, মালদহ, পূর্ব বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনার কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে সাধারণ মানুষকে বজ্রপাতের সময় নিরাপদ জায়গা বেছে নিতে অনুরোধ করা হয়েছে। সারাদিনে দক্ষিণবঙ্গের 6 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। যাব উত্তরবঙ্গ। এদিন সকালে দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় অর্থাৎ 24 আগস্ট বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 25 আগস্ট বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস উপরে থাকবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। যাব দক্ষিণবঙ্গ। এদিন সকালে দেওয়া পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় অর্থাৎ 24 আগস্ট বুধবার সকালের মধ্যে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 25 আগস্ট বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। কলকাতা। এদিন সকালে দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও আশেপাশের এলাকার পরবর্তী 24 ঘন্টায় সাধারণভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা, 2-1 পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা 27.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 95%। বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি সব জেলাতেই থাকছে, তবে সিলেটের কাছে একটু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং পরবর্তী সময় বুধবার সারাদিনই কিন্তু বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে দক্ষিণবঙ্গে। তারপর থেকে পরিষ্কার থাকবে বাংলাদেশ বৃহস্পতিবার থেকে। ত্রিপুরাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে আবারও বলে দিই বৃহস্পতিবার থেকে কিন্তু পরিষ্কার থাকছে ত্রিপুরাও, আসামও তাই। এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি, মানে যেটা আমরা জানতে পেরেছি সেটা। আমরা যাব একেবারে লাইভ ম্যাপে এই মুহূর্তে কি দেখতে পাচ্ছি। লাইভ ম্যাপে আমরা এসেছি, তবে সবার আগে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে কি দেখা যাচ্ছে। উপগ্রহ চিত্রে যদি আমরা যাই সরাসরি, এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছে মেঘ, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর অবধি। এছাড়া কিন্তু দক্ষিণবঙ্গ মোটের উপর পরিষ্কার, পুরুলিয়ার কাছে একটু মেঘ রয়েছে, বাংলাদেশও মোটের উপর পরিষ্কার, তবে রংপুর, দিনাজপুরের কাছে একটু মেঘ, এছাড়া গোয়ালপাড়ার কাছে সামান্য একটু মেঘ রয়েছে, ত্রিপুরা এই মুহূর্তে পরিষ্কার। এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি। আমরা চলে যাব বৃষ্টি ও বজ্রমোড়ে, এবং এই মুহূর্তে যেটা দেখলাম পুরুলিয়ার দিকে একটু সামান্য ঝিরঝিরে বৃষ্টি, আর উত্তরবঙ্গে একটু বৃষ্টি রয়েছে, আর বাকি দক্ষিণবঙ্গ পরিষ্কার। তবে আজকের রাতের দিকে পরিষ্কার থাকলেও কাল সকাল থেকে, মানে আজ মাঝরাত বা ভোর রাত থেকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে কিন্তু আবারও বৃষ্টির হবে, এবং কাল সকালের দিকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি আছে। তবে সব জেলাতে বলতে আমি বলবো বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এর মধ্যে পড়ছে না। নদীয়াও অতটা এফেক্ট হবে না, বিশেষ করে 2-24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া। এই বৃষ্টিটা কিন্তু সকালের দিক থেকে দুপুর অবধি থাকবে, তারপর একদম পরিষ্কার হয়ে যাবে। আর এই সময়গুলোর আগে উত্তরবঙ্গে একটু বৃষ্টি রয়েছে আজ মাঝরাতের দিকে, আর বাংলাদেশ কিন্তু দক্ষিণ ছাড়া সেরকম আর কোনো বৃষ্টি নেই, সিলেটের কাছে সামান্য বৃষ্টি রয়েছে। আগামীকাল ওই দুপুরের পর থেকে কিন্তু আর বৃষ্টি দেখা যাচ্ছে না, আগামীকাল সকালের দিকে বৃষ্টি রয়েছে এবং তারপর একেবারেই পরিষ্কার হয়ে যাচ্ছে। আর শনিবার আবারও সামান্য একটু বৃষ্টি দক্ষিণবঙ্গে থাকছে শনিবার, আর রবিবার দিনকে উত্তরবঙ্গে একটু ভারী বৃষ্টির লক্ষ্য করতে পারছি। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। খুব যে বিশাল কিছু পরিবর্তন হচ্ছে তা নয়, বৃষ্টির ঘাটতি কিন্তু থেকেই যাচ্ছে। আজকে যেরকম দুপুরে আশা করা হয়েছিল কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে ভারী বা মাঝারি বৃষ্টি হবে, সেটা সকালের দিকে
হয়ে গেছে, 8টা 9টার দিকে মেঘের প্রবেশে সেই বৃষ্টি কিন্তু আমরা দেখে ফেলেছি। তাই আজকে আর সারাদিনে কলকাতা সহ আশেপাশে খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না। হুগলির চন্দননগর এলাকায় কিন্তু বৃষ্টি হয়েছে সকালের দিকে, হাওড়াতে হয়েছে, কলকাতায় হয়েছে, দক্ষিণ কলকাতায় হয়েছে, এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। আগামী দিনগুলোর আবহাওয়ার আপডেট কী থাকতে পারে একটা সম্যক ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম। আশা করি এই ভিডিও আপনাদের কাজে লেগেছে, আর কাজে লেগে থাকলে সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।